القسم الأخير من هذا الكتاب المبارك، ختم المؤلف رحمه الله تعالى هذا الكتاب بذكر شيء من الإيمان باليوم الآخر، يعني ما يكون بعد الموت. এই বইয়ের আমরা যে বইটি দীর্ঘক্ষণ আলোচনা করলাম এই বইটির উপসংহার নিয়ে আমরা এখন আলোচনা করব আর উপসংহারে লেখক যে বিষয়ে আলোকপাত করেছেন সেটি হচ্ছে পরকালের কিছু বিষয়কে সামনে রেখে نعم وذكر وجوب الهجرة من بلد الكفر إلى بلد الإسلام وهي باقية إلى قيام الساعة. তিনি একটি বিষয় তিনি ই করেছেন সেটি হলো কি যে হিজরত করা এই হিজরত এই বিষয়টি মাসালাটি এটি কিয়ামত পর্যন্ত এটি থাকবে কোথায় থেকে কোথায় হিজরত করতে হবে কাফের মুশরিক রাষ্ট্র থেকে যেটি হচ্ছে ইসলামী রাষ্ট্র সে রাষ্ট্রে হিজরত করতে হবে এবং এটি কিয়ামত পর্যন্ত অবশিষ্ট আছে وذكر تعريف ابن القيم رحمه الله تعالى للطاغوت অনুরূপভাবে এই কিতাবের পরিসংহারে লেখক যে বিষয়টি আলোকপাত করেছেন তার মধ্যে হলো যে তাগুত ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি যে তাগুত এই তাগুতে তিনি যে প্রকার ভেদ উল্লেখ করেছেন সেটি তিনি উল্লেখ করেছেন তাগুত মিন আল তুগিয়ান তাজাওয়াজ আল হাদ তাজাওয়াজ আল হাদ ফিল আহজার ওয়া আশজার সার ইয়াবুদুহা মিন দুনিল্লাহ হিয়া আহজার ওয়া আশজার فتجاوز الحد فيها وعبدها من دون الله تجاوز الحد في العلماء والأمراء وأطاع في معصية الله لا طاعة لمخلوق في معصية الخالق طاغوت এর মূল শব্দ হচ্ছে তুগিয়ান থেকে আর তুগিয়ান বলা হয় যার আরবি থেকে অনুবাদ যেটি হয় সেটা হলো যে কোনো কিছুর সীমা লঙ্ঘন করাকে তুগিয়ান বলা হয় তথা যে ব্যক্তি নির্দিষ্ট সীমাকে অতিক্রম করে তাকে বলা হয় তাগুত যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না সুতরাং যে আজকে যারা পাথর বা মূর্তি এগুলো পূজা করে সেটা হচ্ছে তাগুত অনুরূপভাবে ওলামাদের যে নির্দিষ্ট স্থান সেই স্থান থেকে তাদেরকে যদি তাদের যে স্থান না সেই স্থানের উপরে উঠে দেওয়া হয় এমনভাবে যে তাদেরকে রব হিসেবে গ্রহণ করা বা তাদেরকে শরীয়তের বিধিবিধান দাতা হিসেবে গ্রহণ করা এভাবে যদি গ্রহণ করে সেটাও তাওগুতের অন্তর্ভুক্ত আত্তাওয়াগিত কাসিরুন ওয়া রুউসুম খামসা আর এই তাওগুত এর অনেকগুলো প্রকার রয়েছে কিন্তু যেগুলো আপনার মূল যে প্রকার সেটা হচ্ছে পাঁচটি আল আউয়াল ইবলিস লাআনাহুল্লাহ لكن نحن لا نلعن ابليس نحن نعوذ بالله منه প্রথম যে এর প্রথম প্রকার হচ্ছে তাওগুতের ইবলিস ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত করেছেন আমরা তাকে লানত করব না আমরা তার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবো الثاني من عبد وهو راضي يعني جاء انسان وسلم على اخر وانحنى له بالركوع وبالسجود اذا انكر فهو موحد وان لم ينكر فهو طاغوت لانه رضي ان يعبد من دون الله দ্বিতীয় প্রধান তাওগুতের প্রকার হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কি করা হয় পূজা করা হয় এবং সে তাতে সন্তুষ্ট যদি কোনো ব্যক্তির পূজা করা হয় এবং সন্তুষ্ট তাহলে সে হচ্ছে তাওগুতের অন্তর্ভুক্ত কিন্তু যদি সে সন্তুষ্ট না হয় তথা সে তারা যেভাবে তার পূজা করছে আল্লাহ ব্যতীত ইবাদত করছে তার সাথে শিরক করছে সে তাতে রাজি না সন্তুষ্ট না বরং তাকে নিষেধ করেছে তাহলে সে অন্তর্ভুক্ত হবে না الثالث من دعا الناس الى عباده نفسه مثل فرعون প্রধান তৃতীয় তাওগুতের তৃতীয় প্রধান প্রকার হচ্ছে যে ফেরাউন যে যে ব্যক্তি মানুষকে নিজের ইবাদত করার জন্য আহ্বান করে বলে যে আমার ইবাদত করো আমার পূজা করো যেমন ফেরাউন যেমন তার সেই জাতিকে সে বলেছিল যে আমার তোমরা ইবাদত করো الرابع من ادعى شيئا من علم الغيب قال تقوم الساعة يوم كذا غدا يحدث كذا غدا يموت كذا غدا يفوز الفريق الفلاني هذا والله كاذب وكافر كفرا اكبر চতুর্থ প্রকার প্রধান প্রকার হচ্ছে তাওগুতের যে ভবিষ্যতের কিছু দাবি করবে সে বলবে অমুক দিন কিয়ামত হবে সে বলবে যে এটা এ ধরনের অঘটন ঘটবে বা অমুক হবে এ হবে সে হবে সে ভবিষ্যৎবাণী যে দাবি করবে সে হচ্ছে আপনার এই চতুর্থ প্রকার তাওগুতের প্রধান যে প্রকার সে আর আল্লাহর কসম সে এক মিথ্যাবাদী ছাড়া অন্য কিছু না এবং সে মিথ্যাবাদী এবং সে কুফরে আকবার করলো আল খামিস মান ইতাকাদ আন আল হুকুম বিমা আনজাল লা ইয়াসলাহ আও হুকুম ফুলান মিন আন নাস আও আল কাওয়ানিন আও আত তাওগীত মুসাওয়ি লি হুকম আল্লাহ আও আহসান মুতাকিদান হাযা কাফির কুফর আকবার মুখরিজ মিন আল মিল্লা আর পঞ্চম নম্বর তাওগুতের প্রধান প্রকার হলো যে
এই বিশ্বাস করবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন যে দেওয়া বিধান এটি বর্তমান যুগের জন্য উপযোগী না বা এর দ্বারা দেশ পরিচালনা করা যাবে না বা আল্লাহ ব্যতীত মানুষ রচিত যেগুলো বিধান রয়েছে যেগুলো সংবিধান রয়েছে সেগুলো হুবহু আল্লাহর বিধানের মতো অনুরূপ এই বিশ্বাস কেউ যদি করে এবং নিজেকে যদি কি করে কোরআন এবং হাদিসের বিধান ব্যতীত অন্য বিধান দিয়ে পরিচালনা করা এটা নিজেকে বৈধ মনে করে নেয় হালাল মনে করে নেয় এবং সে এটা বিশ্বাস করে একেবারে অন্তর থেকে বিশ্বাস তাহলে সেও হচ্ছে তওহীদের অন্তর্ভুক্ত এবং সে কাফের হয়ে যাবে نعم لكن إن اعتقد أن حكم الله سبحانه وتعالى هو الذي يجب أن يطبق وهو الأصلح للبلاد والعباد معتقدا هذا لكن قدم حكم القوانين الطواغيت لهوى في نفسه أو حب رئاسة أو منصب هذا كفر دون كفر كفر أصغر غير مخرج من الملة على خطر عظيم نسأل العافية والسلام كنتو একটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের জানা দরকার সেটা হলো কিন্তু কেউ যদি এ বিশ্বাস করে যে হ্যাঁ সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দস্তুর কোরআন এবং হাদিস এটাই হচ্ছে আসলাহ দেশের জন্য জনগণের জন্য মানব জাতির জন্য এটাই হচ্ছে উত্তম এবং এটাই করতে হবে কিন্তু নিজের মনের প্রবৃত্তির জন্য নিজের ক্ষমতার জন্য বা নিজের কোনো টাকা পয়সা অর্থের জন্য সে কি করলো মানব রচিত বিধানকে সে প্রাধান্য দিল তাহলে সে কাফের হবে না কুফরে আকবার হবে না এটা হলো কি এটা হলো ছোট কুফরি কিন্তু তার মধ্যে কি রয়েছে তার থেকে সাবধান থাকতে হবে এবং এর এর ভিতরও ভয়ের আশঙ্কা রয়েছে হতে পারে সে এই ছোট করতে করতে বড় বড় ভিতরে সে পড়ে যেতে পারে এই জন্য আমাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে বাস্তবায়ন করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের তার সেই কিতাব সুন্না অনুযায়ী জীবনকে গঠন করা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের তৌফিক দান করুন نعم بهذا ولله الحمد تم الشرح المختصر لهذا المتن المبارك والله أعلم صلى الله على نبي محمد وآله وصحبه وسلم جزاكم الله خير সম্মানিতো দর্শক সম্মানিতো শ্রোতাবৃন্দ আমরা এখান থেকে এই কথার মাধ্যমে এই পরিসংখ্যার আলোচনার মাধ্যমে আমরা আমাদের এই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কিতাবটি আমরা তিনটি মূলনীতির যে বইটি শেখ মোহাম্মদ আব্দুর রহাব নাজদি রাহিমুল্লাহর বইটি আমরা এখানে শেষ করলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন উত্তম প্রতিদান দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন কবুল করে নেন আমিন